রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সরকার, এজন্য কোনো নীতিমালা বা আইনের প্রয়োজন নেই বলেও জানান তিনি। সকালে বিচার প্রশাসন ইনস্টিটিউটে নতুন নিয়োগ পাওয়া সহকারী জজদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন। এছাড়া সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করার বিষয়ে রিভিউ করার জন্য রায়ের প্রতিটি অংশ নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি। রিভিউ করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলকে চিঠি দেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী। আন্তর্জাতিক চাপ যেটা সৃষ্টি করার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যথেষ্ট কাজ করছেন এবং যথেষ্ট সফলতা অর্জন করেছেন, তো সেইটা আপাতত চালিয়ে যাওয়া হবে। যে কনফ্লিক্ট, এটার একটা শান্তিপূর্ণ অবসান আমরা চেষ্টা করি।